দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনারা অনেকেই জানেন যে মাওলানা মামুনুল হককে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো এই আলোচনা এবং সমালোচনার মাঝে সবথেকে হট নিউজ হচ্ছে আজকের নিউজটি। এবং আজকে একটি নিউজ আসছে কালের কণ্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখলাম, বিএনআই টাকার বিনিময়ে ঝর্ণার সঙ্গে মেলামেশা করতেন মামুনুল হক। তো এই নিউজটি আমি আপনাদেরকে পুরোপুরি শোনানোর ট্রাই করছি, আশা করছি মনোযোগ সহকারে আপনারা পুরো নিউজটি শুনবেন। গত 3 এপ্রিল এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে অবকাশ যাপনের সময় হাতে নাতে ধরা পড়েন হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক। তিনি দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে ঘটনার পর প্রায় 1 ডজন অডিও ভিডিও ফাঁস হওয়ার কারণে প্রকাশ্য এসেছে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের অনৈতিক কর্মকাণ্ড। তার মানবিক বিয়ে গল্পের আশ্রতাও প্রমাণিত হয়েছে। মাওলানা মামুনুল হকের সঙ্গে থাকা ওই নারীর নাম জান্নাতারার ঝর্ণা, 8 ভাই বোনের মধ্যে ঝর্ণা দ্বিতীয়। জান্নাতারার ঝর্ণার আগে বিয়ে হয়েছে সেই ঘরে আব্দুর রহমান ও তাসিম নামে দুজন পুত্র সন্তান রয়েছে। ঝর্ণার ডায়েরিতে লেখা, আমাকে বিয়ে না করে গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক, আমাকে খরচের টাকাও দিতেন কিন্তু বিয়ে করে স্ত্রী বানাননি। ঝর্ণার ডায়েরিতে লেখা, বিয়ের আশ্বাসের বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন মামুনুল, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। বিয়ে না করে দীর্ঘদিন ধরে তার সাথে মেলামেশা করেছেন মামুনুল হক। বিবাহ বহির্ভূত মেলামেশার অনুশোচনার কথাও উঠে এসেছে ঝর্ণার ডায়েরিতে। ডায়েরির পাতায় পাতায় রয়েছে মামুনুলের প্রতিশ্রুতি ভঙ্গের আর্তনাদ। ডায়েরিতে ঝর্ণা লেখেন, আমি তাকে ভালোবাসি না ঘৃণা করি বুঝতে পারছি না, কিন্তু সে আমার জীবনকে নরক বানিয়ে ফেলেছে। ডায়েরিগুলো তার মায়ের বলে নিশ্চিত করে ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান বলেন, একজন মহিলার সন্তানের জন্মসাল, তার বিবাহ বিচ্ছেদ ও তার মনের দুঃখের কথা কি অন্য কেউ লেখে? এটা তার বাসা থেকে পাওয়া আর এটা আমার মায়ের ডায়েরি। ঝর্ণার পুত্র আরও বলেন, আমাকে সে বলেছিল আমার কিছু ব্যক্তিগত ডায়েরি আছে, আমি এ ডায়েরি বিষয়ে শিওর কারণ এটি আমার মায়ের হাতের লেখা। ডায়েরিতে ঝর্ণা বিয়ে প্রসঙ্গ লিখেছেন, মামুনুল হক বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন তিনি পূরণ করেননি। এ বিষয়ে ঝর্ণা পুত্র ডায়েরির রেফারেন্স দিয়ে বলেন, তাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছিল কিন্তু বিয়ে হয়নি। ঝর্ণা পুত্র আবারও বলেন, কাউকে বিশ্বাস করার আগে ভালো করে যাচাই বাছাই করার জন্য, কারণ মুখোশধারী মানুষকে দাড়ি টুপিতে চেনা যায় না। মামুনুল হকের বিচার দাবি করেন ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান। কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা সমালোচনার পর গতকাল বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে বিষয়টির জন্য ক্ষমা চান মামুনুল হক। সেখানে তিনি স্বীকার করেন, গত কয়েকদিনে ফাঁস হওয়া ফোনালাপ তারই ছিল। আত্মপক্ষ সমর্থন করে মামুনুল বলেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করা যায়। তো দর্শক, এই ছিল আজকের নিউজটি। আমি জানি না যে এই নিউজটি কতটুকু সত্য। তো ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবং কালের কণ্ঠ থেকে এটি পাওয়া এবং এটি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো যদি এটি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে মামুনুল হক অবশ্যই খারাপ কাজ করছে, কারণ একজনকে আশ্বাস দিয়ে বিয়ে না করাটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অনেক খারাপ একটি কাজ। আর এই ধরনের মাওলানা যাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব, তারা যদি এমন কিছু করে তাহলে সেটি অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। তো আর বেশি কিছু বলবো না, যদি ভিডিওটি থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।